আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই করোনার পরিস্থিতিতে ইংল্যান্ডের মাটিতে সেকেন্ড লকডাউনে ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছেন। আজ আমি আপনাদের সাথে একটা মজাদার মাছের ডিশ শেয়ার করছি, খেতে এটা খুব সুস্বাদু। আমাদের দেশি ফিশ এখানে পাওয়া যায় না, তাই আমি এখান থেকে মার্কেট থেকে ফ্রেশ সি ব্রিম কিনে এনেছি। আপনারা অন্য মাছও নিতে পারেন। এখানে মাছটি খুব সুস্বাদু হয়েছে, আমার ছোট টেস্টারটিও খেয়ে খুব মজা পাচ্ছে। এখন আমি আপনাদেরকে প্রস্তুত প্রণালী পুরোটা করে দেখাচ্ছি। আমি এখানে সি ব্রিম নিয়েছি, আপনারা অন্য যে কোনো ফিশ নিতে পারেন, যেমন সি বাস, রেড ব্রিম, ট্রাউট, যে কোনো ফিশ। এখন দেখা যাক পুরো প্রণালীটি। আমি এখানে সি বিমকে ক্লিন করে নিয়েছি এবং ভালো করে ক্লিন করে ধুয়ে ভালো করে ড্রাই করে নেবেন, ভিতরে বাইরে খুব সুন্দর এয়ার ড্রাই করতে হবে যাতে কোনো পানি না থাকে। এবার আমি একে স্কোর করে নেব। এইভাবে স্কোর করে নিচ্ছি। এরপরে আমি একে মারিনেশন করব। আমি এখন মারিনেশনের জন্য একটা বলে চপ করিয়েন্ডার কিছু পার্সলি নিলাম, আমি একটু যেহেতু আমরা এশিয়ান আমি একটু স্পাইসি করে দেখাচ্ছি। 1 টেবিল স্পুন ইয়োগার্ট নিলাম, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি চিলি পাউডার, 1/2 টেবিল স্পুন ক্র্যাশ পেপার, ক্র্যাশ চিলি, 1/2 টিস্পুন তান্দুরি মশলা, 1/2 টিস্পুন গার্লিক মিন্স ফ্রেশ, 1/2 টিস্পুন জিঞ্জার পাউডার। এক টেবিল স্পুন করিয়ান্ডার, তার মানে ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন লেমন জুস, 1 টিস্পুন টমেটো পিউরে, 1 টেবিল স্পুন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আমি পরবর্তীতে বেক করার সময় বাটার অ্যাড করব, সেই জন্য এই ক্ষেত্রে বেশি ইউজ করছি না। 1 টেবিল স্পুন পিঙ্ক সল্ট দিলাম। এবার মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে পেস্ট করে নিচ্ছি। এই হয়ে গেল সুন্দর একটা পেস্ট। এখন আমি ফিশকে মারিনেশন করব সুন্দরভাবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইবার আমি এই ফিশটাকে সুন্দরভাবে এই পেস্টটা দিয়ে রাব করব, যাতে মশলাগুলো ফাঁকগুলোতেও দেব, যাতে ভিতরে ঢুকে সুন্দরভাবে ম্যাসাজ করে সব জায়গায় করে নিতে হবে এবং ভালোভাবে ম্যাসাজ করলে আরো ভালো হবে। এবার আমি উল্টো পাশে করছি, ভিতরে স্কোরগুলোর ভিতরে কাটার মধ্যে ভালো করে ঢুকিয়ে দিবেন, যাতে
ভিতরে প্রবেশ করে এবং ভিতরেও, পেটের ভিতরেও ক্লিন করা, সুন্দর ড্রাই করা, এর ভিতরেও বাদ বাকি পেস্ট মশলা দিয়ে দিলাম। এই তো এবার আমি র্যাপ করে ওভেনে বেক করব। এখন মাছটাকে মিনিমাম আধ ঘন্টা মারিনেট করে রাখার পরে আধ ঘন্টা থেকে এক ঘন্টা আমি এখন টিন ফয়েলে দেব বেক করার জন্য ওভেনে। আমি এর জন্য মাছটাকে নিচে কিছু অনিয়ন, স্লাইস অনিয়ন দিলাম, এর উপরে কিছু স্লাইস জিঞ্জার দিলাম, যাতে ফ্লেভারটা যায় এবং স্টিক না হয়ে যায়। এবার আমি এর উপরে মাছটাকে বসিয়ে দেব। এবার আমি শ্রীবিমটাকে, মারিনেটেড শ্রীবিম, আধ ঘন্টা পরে, আমার সময় বেশি নাই এই জন্য আরও বেশিক্ষণ মারিনেট করে রাখবেন, আরও মশলাটা বেশি ভিতরে রাখবে, এর উপরে বসিয়ে দিলাম। এরপরে সেই বিমের উপরে এবার আমি কিছু ব্ল্যাক পেপার ছিটিয়ে দিলাম এবং এর ওপরে লেবু সাজিয়ে দিলাম স্লাইস করা। এবার কিছু স্লাইস বাটার দিয়ে কভার করে দেবো, তাহলে সুন্দর সফট এবং জুসি হবে। এবার আমি এটাকে ফোল্ড করে ফেলবো, খুব বেশি কভার করা লাগবে না, একদম টাইট না, কিছু স্টিম বাড়ানো ভিতরে বেক হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল। এটা আমি এখন এয়ার ফ্রায়ারে করে দেখাচ্ছি, আপনারা অন্য ওভেনেও, যে কোনো ওভেনে দিতে পারেন। বাস এটা আমি আপনাদেরকে এয়ার ফ্রায়ারে করে দেখাচ্ছি, এয়ার ফ্রায়ারে এইভাবে বসিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারে করলে এটা কুইক এবং সুন্দরভাবে বেক হয়ে যাবে 180 ডিগ্রিতে 25 মিনিটস বেক করব, তাতে ইনশাল্লাহ হয়ে যাবে সুন্দর একটা বেক। তো হয়ে গেছে আমাদের, 25 মিনিট পরে বের করে ফেললাম, দেখা যাক। হ্যাঁ, সুন্দর কুক হয়ে গেছে। মাছের সাইজ যদি বড় থাকে বা যদি মনে করেন মোটা ফিশ, তাহলে আর একটু বেশিক্ষণ কুক করবেন, এয়ার ফ্রায়ারে দ্রুত কুক হয়ে যায় নন কনভেনশনাল ওভেন থেকে, এবং ভালো সব কিছু ভিতরে ঢোকে ঠিক মতো, টাইট। দ্যাটস ওয়াই এয়ার ফ্রায়ার, আই প্রেফার এয়ার ফ্রায়ার। এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। এই তো পরিবেশন করলাম, সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। সি ব্রিম লুকিং সো ইয়ামি। এখন আমি কিছু গার্নিশ পার্সলে দিলাম। এই তো রেডি হয়ে গেল। আমি এখন আপনাদের একটু ভিতরে দেখাচ্ছি কেমন কুক হয়েছে, জুসি হয়েছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি, দেখা যাক কেমন কুক হয়েছে। সুন্দর দেখেন, জুসি ফ্লেকি সি ব্রিম, খাইতে মজা লাগবে। আমি দেখি একটু ট্রাই করে দেখি, সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করবেন, খেতে সুস্বাদু মাছ, একটা সুস্বাদু ডিশ এবং হেলদি, এবং বেক করলে আরও হেলদি। আপনারা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, পছন্দ হলে কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে সাথে পেয়ে যান। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।